ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া, অতিরিক্ত আর্দ্রতায় পরিস্থিতি ভয়াবহ। নরসিংদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু, খরতাপের প্রভাব কৃষি খাতেও। যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ, প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন। 26 এপ্রিলের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির, সরকারকে বিদায়ের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা, একই দিন শান্তি সমাবেশের ইঙ্গিত ক্ষমতাসীনদের। এবং 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ করবে সরকার, সেদ্ধ 45 ও আতপ কেনা হবে 44-এ। চালের দাম এখন সহনীয়, দাবি খাদ্যমন্ত্রীর।